আসসালামু আলাইকুম, সুমাইয়া জুমুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো চিংড়ি শুটকি ভর্তা রেসিপি। এই ভর্তাটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার। আর চলুন আমরা এখন এর পূর্ব প্রস্তুত প্রণালী দেখে আসি। এর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা মরিচ আর রসুন দিয়ে দিব। তো রসুন এখানে আমি আস্ত দিয়েছি, কাঁচা পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। তো আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন। এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, একটু জাস্ট একটু ব্রাউন কালার হলে এটাকে আমি নামিয়ে ফেলব। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। তো আমার এটা অনেকটাই হয়ে গিয়েছে, হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে গিয়েছে, কাঁচামরিচগুলো ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। তো এটা আমার নামানো হয়ে গিয়েছে। একই ফ্রাই প্যানে আমি আরেকটু কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি এর মধ্যে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। চিংড়ি শুটকিগুলো আমি সুন্দর করে ভালোভাবে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের সকলেরই জানা আছে কীভাবে শুটকি পরিষ্কার করে নিতে হয়। আজকে এখানে আমি দুরকম শুটকি মাছ দিয়েছি, একটু ছোট চিংড়ি আর একটু বড় সাইজের চিংড়ি আমি মাঝখান দিয়ে ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা চাইলে একরকম শুটকি দিয়েও এটা করতে পারেন, আমার কাছে ছিল দুরকম, তাই আমি দুরকম মিক্সড করে দিয়েছি। আর এই শুটকিটা দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে জাস্ট হালকা নেড়ে চেড়ে নিব। চিংড়ির গায়ে যে একটু পানি থাকে, জাস্ট পানিটা শুকিয়ে আসলে এটাকে নামিয়ে ফেলবেন, বেশি ভাজার প্রয়োজন নেই। আর এটাকে অনবরত নাড়তে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে নেড়ে নেড়ে এটাকে একটু পানিটা শুকিয়ে নিলাম। এখন এটাকে জাস্ট একটু ভাজা ভাজা হলেই নামিয়ে ফেলব। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার চিংড়ির কালারটা একটু চেঞ্জ হয়েছে হালকা, তো এখন আমি এটাকে নামিয়ে ফেলব। এখন একই কড়াইয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা আমি জাস্ট এপাশ ওপাশ উল্টিয়ে নিব, এটাকে আমি জাস্ট 1 মিনিটের মতো এপাশ ওপাশ উল্টিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো আজকে আমি পুরো ভর্তাটাই একটা ব্লেন্ডার মিক্সারে করব। তো আমি একটা ব্লেন্ডারের বাসিতে নিয়ে নিয়েছি, চিংড়ি শুটকিটা ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা দিয়ে দিব, ধনিয়া পাতাও দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ঝামেলাবিহীন আমি ভর্তাটা করে নিলাম খুব সহজেই। তো আমার এই আজকে ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।